আমি বলে রাখি, যাদের পেটিএম আছে তারা অবশ্যই ভিডিওটা দেখো, বাকিরা নাও দেখতে পারো। তো এমন একটা গেম যেটা ছোট থেকে বড় সকলেই ভালোবাসে এবং সকলেই খেলতে পছন্দ করে। এখন তো অনেকেই স্মার্টফোনের মধ্যে খেলে লুডো, যেই গেমটা আমরা সকলেই খেলতে ভালোবাসি। যদি এমনটা হতো এই গেমটা খেলে কিছু টাকা ইনকাম করা যেত, তো এই ভিডিওটা তাদের জন্যই। তো আমি তোমাদেরকে এমন একটা লুডো অ্যাপ্লিকেশান দেখাবো যেখানে তোমরা 5 মিনিট ছাড়া ছাড়া গেম খেলে পেটিএম ক্যাশ জিততে পারবে এবং সঙ্গে সঙ্গে সেটা পেটিএমে ট্রান্সফার করতে পারবে। এবং এই গেমটার সবথেকে বড় সুবিধা হচ্ছে তোমরা এখানে পুরোপুরি গেমটা খেলার দরকার নেই, শুধুমাত্র 10 মিনিট খেলবে। 10 মিনিট গেম খেলার পরে যে চারজনের মধ্যে যে দুজন যে ফার্স্ট এবং সেকেন্ড হবে তাদেরকে 1 টাকা করে পেটিএম ক্যাশ দেওয়া হবে। তো প্রথমবারের জন্য তোমরা সেই 1 টাকাটা পেটিএমে ট্রান্সফার করে নিতে পারবে। এরপর থেকে ট্রান্সফার করতে হলে তোমাকে মিনিমাম 25 টাকা লাগবে। তো 25 টাকাটা বড় কথা নয়, 5 মিনিট ছাড়া ছাড়া গেম খেললে একদিনেই 25 টাকা হয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখো, এই অ্যাপসটা কিন্তু তোমরা প্লে স্টোরে পাবে না। কীভাবে ডাউনলোড করতে হবে ভিডিওর শেষে বলে দেবো। আর তোমরা যদি অ্যান্ড্রয়েড টিপস, ইউটিউব টিপস এবং আর্নিং রিলেটেড ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে। ওকে, অ্যাপসটা ডাউনলোড করার পরে ওপেন করবে তো তোমার কাছে এরকম আসবে সাইন ইন উইথ গুগল। তো এই অপশানটার মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমার যত জিমেল অ্যাকাউন্ট আছে সব চলে আসবে। যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পরে এখানে তোমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আর তোমরা এখানে দেখতে পাবে 5 টাকা ক্যাশ পেয়ে গেছো। এবং সাইডে যেখানে তোমার লোগোটা দেখতে পাচ্ছ ওখানটায় ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখবে লেখা রয়েছে রিডিম এ রিফারেল কোড এবং একটা বক্স রয়েছে। তো তোমাদেরকে এই কোডটা দিতে হবে যেটা তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, বা এটা আমি অলরেডি ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি, ওখান থেকেও তোমরা দেখতে পারো। তো এই কোডটা দেওয়ার পরে পাশে রিডিম অপশানে ক্লিক করবে। ক্লিক করলে তোমরা আরও 10 টাকা এক্সট্রা পেয়ে যাবে। তো দেখো এখানে আমি কোডটা দেওয়ার পরে এখানে আমি 10 টাকা এক্সট্রা পেয়ে গেছি, তো টোটাল হচ্ছে 15 টাকা। তো দেখো গেম খেলার জন্য এখানে তোমরা একটা অপশান পেয়ে যাচ্ছ প্লে অনলাইন বলে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো এখানে তোমরা দেখতে পাবে প্লে নাও ফ্রি বলে। তো এর আগে দেখো এখন বাজে 11:18, এর আগে যেটা হয়েছে 11:15, তার 5 মিনিট আগে 11:10, এগুলো অলরেডি শেষ হয়ে গেছে। তো এখানে তোমরা একটা টাইম দেখতে পাবে, আর 1 মিনিট 5 সেকেন্ড পরে এটা চালু হবে। তো এখানে দেখো লেখা রয়েছে 2 টাকা প্রাইজ ফট, 2 আউট অফ 4 উইন, মানে চারজনের মধ্যে ধরো খেলা হবে, চারজনের মধ্যে যে ফার্স্ট এবং সেকেন্ড সেই দুজনকেই 1 টাকা করে দেওয়া হবে। ঠিক আছে, টোটাল প্রাইজ 2 টাকা, 5 মিনিট ছাড়া ছাড়া খেলতে পারবে। তো এটা খেলার জন্য এখানে প্লে নাও এ তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো এখানে যে টাইমটা হচ্ছে, এই টাইমটা যখনই শেষ হয়ে যাবে গেমটা অটোমেটিক চালু হয়ে যাবে। তো চলো আমি ভিডিওটা একটু পজ করে তোমাদেরকে দেখাচ্ছি। ফাইনালি আমাদের গেমটা এখানে চালু হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো প্রত্যেকটা ঘরে লেখা রয়েছে স্কোর বলে। ঠিক আছে, এই স্কোরের উপরেই নির্ভর করবে তুমি ফার্স্ট হয়েছো কি সেকেন্ড। আর উপরে দেখো 10 মিনিটের টাইম দেখতে পাচ্ছ। তো তোমরা যেমনভাবে লুডো খেলো সেমনভাবেই খেলবে, কাউকে গুটি বার করতে হবে না, অলরেডি এখানে গুটি বার করাই রয়েছে। তো এবার টাকাটা জেতার পরে কীভাবে আমরা পেটিএমে ট্রান্সফার করবো, পেটিএমে ট্রান্সফার করার জন্য এখানে দেখো তোমার ওয়ালেট দেখতে পাচ্ছ এবং এখানে একটা প্লাস চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো এখানে আমি টোটাল 3 টাকা জিতেছিলাম। তো পাশে উইথড্র বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করে দিবে। ক্লিক করার পরে এখানে তোমার নিচে মোবাইল নাম্বার দিবে, আর উপরে এন্টার অ্যামাউন্টের জায়গায় কত টাকা তুমি ট্রান্সফার করতে চাও সেটা দিয়ে দিবে।